বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের সম্পর্কে খোঁজ নিয়ে প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানান তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণমাধ্যম মালিক ও সমাজের বিত্তবানদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অবদান রাখার আহ্বান জানান আন্তরমান জানাচ্ছেন বিস্তারিত অসুস্থ অসচ্ছল ও দুর্ঘটনাজনিত আহত এবং নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা চেক হস্তান্তর অনুষ্ঠান সারাদেশের তিপ্পান্ন জন সাংবাদিক ও পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময়ে ফেনীতে যৌন নিপীড়নের প্রতিবাদকারী নুসাত হত্যার বিচার নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ধন্যবাদ জানে অনেক পত্রিকা যেমন এই যে পত্রিকায় যদি পিছনে বা আমাদের মিডিয়াগুলি যদি পিছনে না থাকতো তাহলে এই ঘটনা কিন্তু ধামাচাপা দিয়েই দিত চেক হস্তান্তরের আনুষ্ঠানিকতার পাশাপাশি সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী অপরাধের শিকার নয় বরং অপরাধীদের তথ্য গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান এ সময় তিনি দল বিবেচনায় নয় বরং অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে বলেও জানান আমি হঠাৎ দেখছি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে কথায় বাতায় ভিসির বিরুদ্ধে আন্দোলন আর দুর্নীতি দুর্নীতিবাজ বলছে এখানে আমার একটা স্পষ্ট কথা যারা দুর্নীতির অভিযোগ আনছে তাদেরকে কিন্তু এই অভিযোগ প্রমাণ করতে হবে এবং তাদেরকে তথ্য দিতে হবে এবং তারা যদি তথ্য দিতে পারেন নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারবে না ওই দুর্নীতি দুর্নীতি করে ক্লাসের সময় নষ্ট করবে ক্লাস চলতে দেবে না ইউনিভার্সিটি চলতে দেবে না তাদের আন্দোলনের নামে বাড়িতে আক্রমণ অফিসে আক্রমণ ভাঙচুর নানা ধরনের এই যে মানে আম্বল ভাই এটাও তো এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যার মধ্যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার যে শাস্তি হতো যে অভিযোগকারী সে যদি ব্যর্থ হয় প্রমাণ করতে তাকে কিন্তু সেই সাজা পেতে হবে এটা কিন্তু আইনে আছে এবং সেই ব্যবস্থা কিন্তু আমরা নেব সম্প্রতি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুলের মাঠে অনুষ্ঠানে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আয়োজকদের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী এটা স্কুলের মাঠ ভাড়া নিয়ে তারা অনুষ্ঠান করছে সেখানে ওই বাচ্চাদের সেফটি সিকিউরিটির দিকে দেখা এবং প্রত্যেকটা কাজ যাদের সুষ্ঠুভাবে হয় সেদিকে তো দেখা উচিত ছিল যে তারা এতটা নেগ্লেক্ট করেছে যে এই বাচ্চাটা ইলেকট্রিক হয়ে মারা গেছে সেই ঘটনাটা ওইভাবে চাপা দিয়ে সব অনুষ্ঠান শেষ আর ধানমন্ডি এই এলাকায় এত হাসপাতাল রেসিডেন্সিয়াল মডেল স্কুল পার হয়ে একটু এগিয়ে গেলে সরহদ্দী হসপিটালে জেনারেল হসপিটাল তার পাশে নিউরো হসপিটাল তার পাশে ড্রমা সেন্টার তার পাশে মানে এত হসপিটাল এখানে সেখানে না নিয়ে মহাকালী কোথায় একটা প্রাইভেট হসপিটালে বাচ্চাটাকে নিয়ে গেছে এবং তার নাম ঠিকানা নাই। প্রথম আলো এই ধরনের একটা ঘটনা কিভাবে ঘটায় আর এত মানে তারা অবহেলা কীভাবে করতে পারে এটাও তো একটা গর্হিত অপরাধ তাদের কাজে এই ধরনের ঘটনা এক একটা মানুষ এভাবে একটা বাচ্চা মারা যাবে এটা তো কখনো বরদাস্ত করা যায় না এখনো পর্যন্ত এ ফান্ড থেকে এক জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা তেরো কোটি আটান্ন লাখ টাকা সহায়তা পেয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী সরকারের পাশাপাশি গণমাধ্যমের মালিক ও সমাজের বিত্তবানদেরও সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অবদান রাখার আহ্বান জানান চ্যানেল আই ঢাকা